বাঙালি হয়ে লুচি লোভ সামলানো কিন্তু খুবই মুশকিল। গতানুগতিকভাবে লুচি না বানিয়ে একটু অন্যভাবে আমি আজকে লুচিটা বানিয়ে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি সুজির লুচি। সুজির লুচি বানানোর জন্য আমি সবার প্রথম এক কাপ মতো সুজি নিয়ে নিয়েছি। আমি এখানে একটা মেজারিং কাপ ব্যবহার করলাম, আপনারা চাইলে এখানে চায়ের কাপও ব্যবহার করতে পারেন। আর যদি সুজি ওজন হিসাবে বলা হয় তাহলে আমি এখানে 150 গ্রাম মতো সুজি নিয়েছি। এবার একটা সসপ্যানে আমি একটু জল নিয়ে সেটাকে গরম করে নিচ্ছি। আপনারা জলটা এখানে না মেপেও নিতে পারেন, কিন্তু দেওয়ার সময় আপনাদের মেপে নিতে হবে। আর এই জলের পরিমাপের রেশিওটা হবে 1:3, মানে আপনারা যদি 1 কাপ সুজি নেন সেক্ষেত্রে আপনাদের দিয়ে দিতে হবে 3 কাপ মতো জল। গরম জলটা দেওয়ার পরে সুজিটাকে এরকম একটা চামচের মাধ্যমে খুব ভালো করে একবার মিশিয়ে নেবেন, যাতে কোনো রকম আর ডেলা না থাকে। যখনই দেখবেন সুজিটা এরকম স্মুথভাবে মেশানো হয়ে গেছে, সেই সময় আমরা এটা রেখে দেবো প্রায় 15 থেকে 20 মিনিট, যতক্ষণ না এই সুজিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এবার একটা আলাদা পাত্রে আমি নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে ওই একই মেজারিং কাপের 1.5 কাপ মতো ময়দা নিয়ে নিলাম। এবার তাতে দিয়ে দেবো একটু আজওয়াইন। আজওয়াইনটা দেওয়ার সময় একটু এভাবে হাতে ঘষে দেবেন, তাহলে দেখবেন এর ফ্লেভারটা বেশ অনেকটাই বেড়ে যায়। যাদের গ্যাস অম্বলের ধাত থাকে তারা কিন্তু এইভাবে বানিয়ে খেলে আশা করি তাদের আর কোনো রকম প্রবলেম হবে না। তারপর এরকম ছোটো প্যানে বা এরকম টেম্পারিং প্যানে নিয়ে নিচ্ছি 2 চা চামচ মতো সাদা তেল আর 1 চা চামচ মতো ঘি। এবার এই তেল আর ঘিটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো 1/2 চা চামচ মতো হিং। যখনই দেখবেন এই হিংটা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, সেই সময় এই গরম তেল, ঘি আর হিংটা আমরা যে ময়দাটা নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে ময়ান দিয়ে নিলে লুচিটাও বেশ খাস্তা হয় আর ভাজার পরে বেশ অনেকক্ষণ ফোলা থাকে। এবার এতে দিয়ে দেবো 7 মতো নুন আর 1 চা চামচ মতো চিনি। আচ্ছা, এখানে বলে রাখি যেহেতু তেলটা আর ঘিটা গরম ছিল, সেই জন্য আপনারা প্রথমে এরকম চামচ দিয়ে একবার মিশিয়ে নেবেন। আপনারা হাতে করেও খুব ইজিলি এটাকে মিশিয়ে নিতে পারবেন। মেশানোর সময় চেষ্টা করবেন যাতে কোনো রকম ডেলা না থাকে। আর একটু ভালো করে মিশিয়ে নিলেই দেখবেন এই ময়দাগুলো একে অপরের সাথে এরকম চিপলেই লেগে যাচ্ছে, তাহলেই বুঝবেন ভালো করে মেশানো হয়ে গেছে। এবার যে সুজিটা ছিল সেটা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সুজিটা দেওয়ার পরে ময়দার সাথে খুব ভালো করে একবার আমাদের মিশিয়ে নিতে হবে। মেশানোর সময় দেখবেন এটা একটু হাতে লেগে যাবে, সেই জন্য আমাদের এখানে আরেকটু ময়দা ব্যবহার করতে হবে। আমরা প্রথমে 1.5 কাপ মতো ময়দা ব্যবহার করেছিলাম, এখানে আমি আরও 1 কাপ মতো ময়দা ব্যবহার করছি। তাহলে টোটাল লাগছে আমাদের 2.5 কাপ মতো ময়দা 1 কাপ সুজির জন্য। দেখবেন ময়দা দিয়ে মেখে নেওয়ার পরে একটা খুব সুন্দর সফট ডো তৈরি হয়ে গেছে। সেটাকে আরও একটু স্মুথ করার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো সাদা তেল। তেলটা দেওয়া হয়ে গেলে আর একবার এরকম ভালো করে ঠেসে মেখে নিতে হবে। আর মাখা হয়ে গেলে এরকম একটা বড় লিচির মতো করে আমাদের রেখে দিতে হবে প্রায় 5 থেকে 7 মিনিট। আপনারা চাইলে এটাকে ঢাকা দিয়েও রাখতে পারেন, আর যদি না ঢাকা দেন তাহলে একটু ওপরে তেল লাগিয়ে দিলেও হবে। 5-7 মিনিট হয়ে গেছে, এবার আমি ডোটাকে নিয়ে নিচ্ছি বেলার জন্য। বেলার আগে আমি কয়েকটা লেচি কেটে নেব, তার জন্য আপনারা একেবারে করতে যাবেন না, পারলে এটাকে দুভাগে ভাগ করে নেবেন, তারপর এরকম ছোট ছোট করে লেচি কেটে নেবেন। লেচি কাটা হয়ে গেলে লেচিগুলোকে আমি বেলার সুবিধার জন্য এইভাবে একটু রেডি করে নেব। আমি এখানে লেচির সাইজগুলো খুব ছোট করলাম না, আমি যেরকম সাইজ রেখেছি আপনারা চাইলে এরকম সাইজেরই করে নিতে পারেন। তারপর খুব সামান্য ময়দা ছড়িয়ে আমি লেচিগুলোকে বেলে নিচ্ছি, আপনারা চাইলে একটু তেল দিয়েও বেলে নিতে পারেন। বেলার সময় মনে রাখবেন এটা যেন খুব বেশি পাতলাও না হয় আর যেন খুব বেশি মোটাও না হয়। আমি যে থিকনেসটা দেখাচ্ছি ঠিক সেইভাবেই আপনারা বেলে নেবেন। এবার একটা কড়াইতে লুচিগুলো ভাজার জন্য আমি তেল নিয়ে নিচ্ছি। তেলটা মনে রাখবেন যেন খুব বেশি গরম না হয়, মিডিয়ামের থেকে একটু বেশি গরম হলেই হবে। এবার আমি একটা একটা করে লুচি ভেজে দেখাচ্ছি, ভাজার টেকনিকটাও আপনারা দেখে নিন। দেওয়ার পর আপনাদের 3-4 সেকেন্ড একটু ওয়েট করতে হবে, তারপর এরকম একটা জালির মাধ্যমে আপনাদের একটু প্রেস করলেই দেখবেন যে লুচিগুলো একদম বলের মতো ফুলছে। প্রত্যেকটা লুচি একদম বলের মতো কিন্তু ফুলবে, আপনারা যদি এই ট্রিক্সটা ব্যবহার করেন। এক পিঠ একটু লাল করে ভাজা হয়ে গেলে আমরা অপর পিঠটাও ঠিক একইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি একটা পেপার টয়েলের উপর এই লুচিগুলোকে রেখে দিচ্ছি, যাতে এই যে এক্সট্রা অয়েলটা আছে সেটা এর মধ্যে টেনে নেয়। আমি আপনাদের আরও একটা লুচি ভেজে দেখাচ্ছি ঠিক একই প্রসেস ফলো করে। আচ্ছা, এখানে আমি একটা আপনাদের ছোট্ট টিপস দিয়ে রাখি, আপনারা লুচিটা যখনই বেলবেন তার প্রায় 30 সেকেন্ড পর আপনারা কিন্তু লুচিগুলো ফ্রাই করবেন, তাহলে দেখবেন প্রত্যেকটা লুচি কিন্তু এরকম বলের মতো করে ফুলে যাবে। আর ভাজার পরে দেখবেন প্রায় 7 থেকে 8 মিনিট এই লুচিগুলো কিন্তু একইভাবে ফুলে থাকবে। এবার এই লুচিগুলো আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি।
আপনারা যদি এরকম নারকেল দিয়ে নিরামিষ ছোলার ডাল বা এরকম নিরামিষ আলুর দমের রেসিপি দেখতে চান তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারা নিশ্চয়ই জানেন আমি আপনাদের প্রতিটা কমেন্টের অ্যান্সার দিই। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।